ক্লিকের নতুন থ্রিলার ওয়েব সিরিজ NH6 তারই স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল গতকাল। অভিনেত্রী দেবলীনা দত্ত কি বললেন চলুন দেখে নিই। খুব সাকসেসফুলি রান করছে, এটা আমার খুব ভালো লাগছে, লোকজনের ভালো লাগছে। আর NH6 অনেকদিন পরে একটা ওটিটিতে একটা খুবই ওয়েল মেড থ্রিলার, থ্রিলার তো বাঙালি ভালোই বাসে আমরা জানি সকলেই, তো ভীষণই ওয়েল মেড। কারণ এটার পরিচালক জন হল, জন অসম্ভব ভালো একজন পরিচালক সেটা আমরা সকলেই জানি, আমার সময়কার, আমরা কন্টেম্পোরারি, আমি আর জন। তো অনেকগুলো দিন পর আবার জন কাজ করলো এবং জনের মেকিং অসম্ভব ভালো, এটার স্ক্রিপ্টটা ভীষণ ভালো, ভীষণই ওয়েল মেড, দেখতে খুব ভালো লাগছে, খুব হিউজ লাগছে দেখতে, খুব থ্রিলারের যে থ্রিলিং এলিমেন্ট সেটা একেবারে ভরপুর রয়েছে এটাতে। যুধাজিৎ আমার সঙ্গে অভিনয় করেছে এটাতে, আমার হাজবেন্ডের চরিত্রে। যুধাজিতের জেনারেশনের বেশ কিছু অভিনেতার সাথে আমি কাজ করেছি, সকলেই বিভিন্নভাবে ট্যালেন্টেড, কিন্তু অভিনয়ের দিক থেকে, অভিনয় দক্ষতার কথা যদি বলি, তাহলে আমি বলবো যুধাজিৎ একটু এগিয়ে রয়েছে বাকিদের থেকে। ও খুব ভালো একজন অভিনেতা এবং বাকি যারা যারা এখানে অভিনয় করেছেন সবাই খুব স্ট্রং। আর জন ওয়ার্কশপের মাধ্যমে কাজ করে, কাজই কাজটা ভালো হয়েছে, খুব খুব থ্রিলিং হয়েছে। আমি কাজটার যে এন্ড রেজাল্ট সেটা নিয়ে আমি খুব খুশি, তাই সকলকে বলবো, যারা দেখেছেন তারা তো ঠিক আছে, যারা দেখেননি তারা ক্লিকে NH6টা দেখে নিন, খুব এনজয় করবেন, থ্রিলার হিসেবে খুবই এনজয় করবেন। গল্প তো রিভিল করা যাবে না, কারণ এটা তো থ্রিলার এবং একেবারে প্রথম যে ওপেনিং সিন সেখান থেকেই থ্রিলটা শুরু হয়ে যাচ্ছে, সাসপেন্সটা শুরু হয়ে যাচ্ছে। একজন স্বামী স্ত্রীর বেড়াতে গিয়ে বউকে হারিয়ে ফেলার গল্প, এইটুকুই আমি বলতে পারি। কিন্তু বেড়াতে গিয়ে বউকে হারিয়ে ফেলার, বউ নিরুদ্দেশ হয়ে যাওয়ার গল্প বলতে যে সিম্পল শুনতে লাগে একেবারেই সেরকম না, পরতে পরতে টুইস্ট আছে এবং সেই টুইস্টটা দর্শক যখন ভাববে যে এবার বুঝে ফেলছি বুঝে ফেলছি, ফেলতে ফেলতে শেষে গিয়ে যে টুইস্টটা আছে সেটা কেউ আন্দাজ করতে পারবে না। এখানে রাজেশ দাও আছেন, রাজেশ দা এই মুহূর্তে কলকাতায় নেই, রাজেশ দাও একটা খুব ইম্পর্টেন্ট চরিত্রে অভিনয় করেছেন, খুব স্ট্রং একটা কাজ হয়েছে। থ্যাংক ইউ।